একটি বাড়ির 1200 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে কত টাকা খরচ আসবে, রড, সিমেন্ট, বালি, মিস্ত্রির খরচ সহ আপনাদের সামনে টোটাল হিসাবটা তুলে ধরবো। তো আপনি যদি ছাদ ঢালাই করতে চান তাহলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা রডের হিসাবটা বের করব যে কত টন রড লাগবে। আপনি যে ছাদটি ঢালাই করবেন ছাদটির দৈর্ঘ্য এবং প্রস্থ ফিতা দিয়ে মেপে নেবেন, মেপে লম্বা এবং ফাঁসটা একসাথে গুণ দিবেন, গুণ দিলে পেয়ে যাবেন কত স্কোয়ার ফুট। তো আমার ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট। তো রড লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে 142 কেজি, অর্থাৎ ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট। তো 12 × 142 সমান সমান 1704 কেজি রড লাগবে। তো 1200 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে আমাদের সিমেন্ট লাগবে কত বস্তা, চলুন আমরা দেখে নিই। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে আমাদের সিমেন্ট লাগবে 8 বস্তা। তাহলে আমাদের ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট। তো 12 × 8 সমান সমান 96 বস্তা, বা প্রায় আমাদের 100 বস্তা সিমেন্ট লাগতে পারে। ভালি লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে 37 CFT। তো আমাদের ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট, 12 × 137 সমান সমান 444 CFT ভালি লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। পাথর প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে পাথর লাগবে 42 ফুট। ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট, 12 × 42 সমান সমান 504 ফুট আমাদের পাথর লাগবে। আর আপনারা যদি পাথর না পান তাহলে ইট ব্যবহার করতে পারেন। মিস্ত্রির খরচ প্রতি স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে আমাদের মিস্ত্রির খরচ আসবে 130 টাকা করে, কোনো কোনো জায়গা আর কমও চলে বেশিও চলে। তো আমি আনুমানিক একটা ধরলাম 130 টাকা। তো 1200 × 130 সমান সমান 1,56,000 বা 60,000 টাকার মতো টোটাল ছাদ ঢালাই খরচটা লাগতে পারে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি কেউ হিসাব বের করতে চান কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।